হ্যালো বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব সুদ কষা সংক্রান্ত সমস্ত অঙ্ক নিয়ে, যে অঙ্কগুলো সাধারণত সমস্ত চাকরি পরীক্ষায় দিয়ে থাকে। তো সমস্ত অঙ্ক অন্তত এই পার্ট আলোচনা করা সম্ভব হবে না, তো আমি নেক্সট আরও দুটো পার্ট বার করব। তো যাই হোক ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা অঙ্ক রয়েছে, যদিও অঙ্কটা দেখতে পাচ্ছেন তবু আমি অঙ্কটা পড়ছি। 5% হারে কত সময় 500 টাকায় মুনাফা 100 টাকা হবে? তো ফ্রেন্ড, ব্যাপারটা হচ্ছে যখন যখন কোনো অঙ্কের মধ্যে সুদ, মূলধন এবং সুদের হার দেওয়া থাকবে, তখন সেটা নির্ণয় করার জন্য একটা ফর্মুলা, ফর্মুলাটা হচ্ছে নিম্ন সময় সমান সমান হচ্ছে মোট যত সুদ দেওয়া থাকবে সেই সুদ গুণ 100 ডিভাইডেড বাই যত মূলধন দেওয়া থাকবে মূলধন গুণ সুদের হার। তো এখানে মোট সুদ হচ্ছে 100 টাকা। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি 100 টাকা গুণ 100 ভাগ মোট মূলধন কত দেওয়া আছে 500 টাকা গুণ সুদের হার কত 5, অর্থাৎ শূন্য শূন্য কাটা 5 কাটা অর্থাৎ 20 ভাগ 4 সমান সমান 4 বছর। দেখো ফ্রেন্ড, অঙ্কটা খুবই সহজ, যে নির্ণয় করা সম্ভব হয়ে গেল।